মুসলমান ভাই বোনেরা আমার বিশেষ করে পুরুষ যারা আছেন এদের জন্য আজকে গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনাদেরকে বলতে চাই বিশেষ করে আমার যুবক ভাই যারা আছেন আমার স্নেহের যুবক ভাই যারা আছেন এদের আজকে একটা বিষয় থেকে সতর্ক করে দিতে চাই অনেক যুবকগুলা দেখা যায় অধিকাংশ যুবকগুলাই যে কাজটা করে থাকে অনেক যুবক গুলাই রয়ে গেছে যে কাজটা করে থাকে এমন একটা খাবার তারা খায় অথচ জানে না যে এটা কেমন খাবার কিসের খাবার এজন্য কিছু যুবক রয়ে গেছে কিছু পুরুষ মানুষ রয়ে গেছে যারা দুনিয়ার জমিনে থাকিয়াই জাহান নামের খাবার খাইতেছে অত জানেও না যে এটা জাহান নামের খাবার চিন্তাও করে না যে এটা জাহান নামের খাবার অগণিত ভাবে খাইতেছে অযথা খাইতেছে কোনো কাজে আসে না অনেক মানুষ রয়ে গেছে যে খাবার নিয়ে ব্যস্ত এই জন্য পুরুষ যারা সাবধান করে দেই। আপনি যে খাবারটা খাইতেছেন এটা হলো জাহান্নামী খাবার এটা নামি কেমন করে জাহান নামি খাবার করে খাবার হইল আর সে খাবারটা কি খাবার এটাও আমরা জানি না অনেকেই খায় কিন্তু জানে না সেটা হলো আপনি দুনিয়ার জমিনে এই যে নেশা করেন অর্থাৎ বিড়ি খান সিগারেট খান এই যে খাবারটা খান অনেককে জিজ্ঞাসা করলে বলা হয় কেন খান এই খাওয়া তো কোনো কাজে আসে না বলে হুজুর টেনশন দূর করি কি দূর করে টেনশন দূর করে বলতেছে যে আমি তো টেনশনে ছিলাম এই জন্য টেনশন দূর করতেছি মুসলমান ভাইয়ের আমার এই বিড়ি সিগারেটের দ্বারা টেনশন দূর হয় না টেনশন দূর হওয়ার আলাদা আমল রয়ে গেছে আপনি আমল করেন টেনশন দূর হয়ে যাবে আপনি আল্লাহর কাছে বেশি বেশি আস্থাকফার করেন বিষ্ণুনবী বলেন যদি কোনো বান্দাবান্দি মুসিবতের ভিতরে পড়িয়া যদি সত্তর বার আস্তা ফেরল্লাহ যে কোনো পেরেশানি টেনশন দূর করে দেবেন আল্লাহ তালা ইনশাল তো এই জন্য যুবক যারা আছেন পুরুষ যারা আছেন আপনারা এই যে টেনশন দূর করার জন্য যে সিগারেট খান বিড়ি খান এটা আসলে অত্যন্ত বড় একটা অপরাধ আর এই খাবারটাই হলো জাহান নামের খাবার কেমনে করে সুরাতুল গাছিয়ার ভিতরে আল্লাহ রব্বুল্লাহ আলমিন বলেন লাইসেল্লা আহুম তো আম ইল্লা মিন দরি লা ইস্মিন ওয়ালায় কোন মিংজো আল্লাহ রবরা আলমেন জাহান্নামে জরা জেইবে জাহান্নামী মানুষদেরকে মানে একটা খাবার দিয়া হইবে জাহান্নামের বেতরে তরি নামক একটা খাবার দিয়া হইবে লা ইস্মিন ওয়ালায় কোন মিংজো যেই খাবারটা খাবার ওপর নামার বে শাস্ত না খিদার খিদা নিবারণ হইবে যেই খাবারটা খাবার পর স্বাস্থ্য বাড়বে না স্বাস্থ্য বেশি হবে না খিদা নিবারণ হইবে না অথচ আমাদের সমাজের ভিতরে দেখা যায় অধিকাংশ পুরুষগুলাই এই যে বিড়ি খায় সিগারেট খায় বুঝে থাকলে বলেন কি বিড়ি খাওয়ার দ্বারাই কি খিদা নিবারণ হয় হয় না হয় সিগারেট খাওয়ার দ্বারায় বিড়ি খাওয়ার দ্বারা কি খিদা নিবারণ হয় হয় না হয় না কোনো দিন কি দেখছেন এটা খাবার দ্বারায় স্বাস্থ্য বেড়ে গেছে এরকম হয়েছে না এটা খাওয়ার দ্বারা আরও শারীরিক ক্ষতি হয় মানসিক ক্ষতি হয় অনেক ক্ষতি হয়ে যায় অবস্থা এই জন্য আল্লাহ তারা বলেন যে জাহান্নামের ভিতরে দরিয়ান একটা খাবার দেওয়া হবে যেই খাবার খাইলে স্বাস্থ্যও পারবে না খেদাও নিবারণ হবে না এবার আপনি দুনিয়ার এই খাবারের সাথে মিলান বিড়ি সিগারেটের সাথে মিলান আমি লক্ষ্য করে দেখলাম আল্লাহ তারা বললেন যে জাহান্নামের এই খাবার দুনিয়ার মানুষ তো এই খাবারটা অনেক খায় কেমনে করে এই বিড়ি খাইতেছে খাইলে স্বাস্থ্য পারে না সিগারেট খায় স্বাস্থ্য পারে না খেদা নিবারণ হয় না এটা তো তাহলে জাহান নামের খাবারের হয়ে গেল ঠিক কিনা বলেন এই জন্য বিশেষ করে পুরুষ যারা আছেন আপনাদেরকে সাবধান করে দেই আপনি এই যে জাহান নামের খাবারটা খাইতেছেন বিড়ি সিগারেট খাইতেছেন আপনি তো একবার মনেও করতেছেন না এটা কত বড় অপরাধ হইতেছে মালিক যে জাহান নামের ভিতরে একটা খাবার বর্ণনা করেছেন সেই খাবারটা আপনি খেয়ে নিজের জীবনকে আগেই শেষ করে দিতেছেন তাহলে না জানি জাহান নামের ভিতরে কত কষ্ট হতে পারে একবার কি নিজের বিবেক দিয়ে চিন্তা করেছি জন্য সাবধান অনেক বুড়া বাবার আছে চুল দাড়ি পেকে গেছে বড় আফসুস লাগে কষ্টের বিষয় এমন বুড়া বাবার রয়ে গেছে চুল দাড়ি গুলা পেকে গেছে অথচ ওই বুড়া বাবারাও দেখা যায় দোকান পাটে ভিতরে বসে বসে চায়ের দোকানে বসে বসে বিড়ি খাইতেছে সিগারেট খাইতেছে চুল দাড়ি গুলা পেকেছে একবার চিন্তাও করে না যে মৃত্যুর পরে এসে গেছে আপনি একবার চিন্তা করেছেন এই সময়টার ভিতরে যদি মালাকুল মাউত যদি আপনার কাছে এসে যায় আর এই সময়টা যদি আপনার জানটা বের করে নিয়ে যায় আপনি তো বেঈমান অবস্থায় মারা গেলেন কি জবাব দিবেন মালিকের কাছে একবার চিন্তা করেছেন আর বিড়ি সিগারেট খাইলে তো রহমতের ফেরেস্তা ধারের কাছে আসবে না তাহলে আপনি কেমনে করে আশা করেন যে ওই অবস্থায় আপনার ইমান নিয়ে কবর যাইতে পারবেন কালেমানসিম হয়ে যাবে না পশ্চিম কালে সম্ভব হবে না বিশ্ব বলেন এ আমার উম্মত তোমরা বেশি বেশি দুনিয়ার জমিন আস্তে থাক পার এবং কালেমার তালকিন করো দেখবা মৃত্যুর সময় তোমার কালেমা নসিব হয়ে যাইবে কিন্তু আমাদের জবান এমন নাপাক করে ফেলছি ইজ বিড়ি সিগারেট খেয়ে খেয়ে জবান কে এমন অপচয় করে ফেলছি নাপাক করে ফেলছি দুর্গন্ধময় করে ফেলছি কালেমা তো বের হওয়ার জরুর কথা ইমান নিয়ে কবরে যাওয়া সম্ভব হইবে না এই জন্য বিশেষ করে পুরুষ যারা আছেন সাবধান হয়ে যান এই খাবারটা বন্ধ করে দিন এটা বন্ধ করার দ্বার দ্বারায় আপনারই লাভ হইবে আপনারই উপকার হইবে পায়ে হাত দিয়ে অনুরোধ করে বলি বিশেষ করে বুড়া বাবা যারা আছেন কষ্ট লাগে অনেক সময় দেখেই স্টলের ভিতরে বসে চায়ের দোকানে বসে বসে বুড়া বাবারা এই সিগারেট পেয়ে খায় কষ্ট লাগে তখন অথচ মসজিদে আজান হয় নামাজে আসে না এই জন্য অনুরোধ করে বলি করে চিন্তা করেন আমার চুল পেকে গেছে দাড়ি পেকে গেছে আমার যৌবন একসময় ছিল পরিপূর্ণ যৌবন এখন যৌবন দুর্বল হয়ে গেছে শরীর বার্ধক্যে চলে গেছে আমি তো দুনিয়াতে থাকবো না কিসের বাহাদুরি জন্য সাবধান